আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এনসিটিভি কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, ক বিভাগে রয়েছে নৈবত্তিক অংশ, যার মধ্যে থাকবে বহুনির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্নের উত্তর। তো বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, প্রত্যেকটা এক করে, মোট হচ্ছে 15 নাম্বার। তো এই 15টা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে, ঠিক আছে? এই 15টা প্রশ্ন গেল। তারপর থাকবে এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন থাকবে 10টা। 10টা প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখতে হবে, এক কথায় এক লাইনে অ্যান্সারগুলো লিখবে, প্রতিটা প্রশ্ন এক করে, মোট 10 নাম্বার থাকবে এখানে। খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তোমাদের যে 4টা অধ্যায় পরীক্ষায় রয়েছে, 4টা বা 5টা অধ্যায়, সেখান থেকে কিন্তু যে কোনো অধ্যায় থেকেই পরীক্ষা প্রশ্ন করা হতে পারে। এখন তোমরা যদি কেউ একটা অধ্যায় স্কিপ করে যাও বা একটা অধ্যায় না পড়ো, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় সমস্যায় পড়তে পারো। তাই প্রতিটা অধ্যায় ভালো করে পড়ে যাবে। কোন এই ধরনের 10টা প্রশ্ন থাকবে, কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না, প্রত্যেকটা 2 করে, মোট হচ্ছে 20 নাম্বার বরাদ্দ থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্নে। গ বিভাগে রয়েছে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন। তোমাদের পরীক্ষায় 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে। এটা যেহেতু একটা নমুনা প্রশ্ন, এখানে হচ্ছে 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, তবে পরীক্ষায় কিন্তু 5টা প্রশ্ন থাকবে। সেখান থেকে যে 3টা তোমরা ভালো পারো, সেই 3টা প্রশ্নের অ্যান্সার করবে। এক্ষেত্রে বরাদ্দ আছে কত, 15 মার্কস, প্রত্যেকটা 5 করে, 3 5 15। এরপর রয়েছে সবচেয়ে বেশি যে নাম্বারটা রয়েছে, 40 নাম্বার বরাদ্দ আছে এই ঘ বিভাগে। এখানে 7টা থেকে তোমাদের হচ্ছে যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রতিটা প্রশ্ন আবার 8 করে, 5 8 40 নাম্বার। ঘ বিভাগ প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই হচ্ছে একটা করে প্রেক্ষাপট বা দৃশ্যপট থাকবে, যার আলোকে তোমাদের 2টা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্নে 3, তারপরে প্রশ্ন 5, এই হচ্ছে মোট 8 নাম্বার। এভাবে করে 7টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, এবং 7টা প্রশ্নের জন্য আলাদা আলাদা করে 7টা দৃশ্যপট বা প্রেক্ষাপট বা ঘটনা দেওয়া থাকবে, যার আলোকে তোমাদের হচ্ছে 2টা করে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে প্রতিটা দৃশ্যপট বা প্রেক্ষাপটের জন্য। এভাবে করে দেখো, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে একটা করে দৃশ্যপট বা প্রেক্ষাপট দেওয়া আছে, এর আলোকে হচ্ছে 2টা করে প্রশ্ন আছে, এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে কত, 3 আর 5 করে, মোট হচ্ছে 8 নাম্বার। তো এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের পরীক্ষায় হচ্ছে 7টা প্রশ্ন থাকবে, সেখান থেকে যে 5টা তোমরা ভালো মতো পারবে সেগুলোর অ্যান্সার করবে। এখন এই প্রশ্নটা আমরা কোত্থেকে পেলাম, এটা হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। এবছর বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না, এই 1টা প্রশ্নই দেওয়া হয়েছিল যাতে করে তোমাদের শিক্ষকরা এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন। এর মানে এই না এই প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষা আসবে, এখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষা থাকতে পারে। এছাড়াও তোমাদের হচ্ছে প্রতিটা অধ্যায় থেকে কিন্তু অন্যান্য বিষয়গুলো পড়তে হবে, যার জন্য আমরা কিন্তু প্রতিটা অধ্যায় ভিত্তিক সাজেশন তৈরি করেছি। এখন এই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে, তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে দেখবে যে প্রতিটা বিষয়ের জন্য সাজেশন তৈরি করা আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। এখন এই ভিডিওর উত্তরটা এবং অন্যান্য বিষয় সাজেশনগুলো সব কিছু হচ্ছে একটা প্লেলিস্টে করা আছে, সেই প্লেলিস্টের লিঙ্কটা আমরা কমেন্টে দিয়ে দিব। তোমরা কমেন্ট থেকে কিন্তু এই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।